মুখে ইসরায়েল বিরোধী স্লোগান, হাতে প্ল্যাকার্ড। শুক্রবার হামাসের পতাকা হাতে গাজার রাজপথে নামেন শত শত ফিলিস্তিনি। ইসরায়েলের উগ্র ডানপন্থী নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গাভিরের পূর্ব জেরুজালেমের আলাকসা মসজিদ প্রাঙ্গণ পরিদর্শনের প্রতিবাদে রাস্তায় নামেন আন্দোলনকারীরা। এ বিক্ষোভ সমাবেশে যোগ দিয়ে সফরের নিন্দা জানানোর পাশাপাশি একে উস্কানি বলে উল্লেখ করেন হামাস নেতারা। একই সঙ্গে মুসলিম সম্প্রদায়ের কাছে অত্যন্ত পবিত্র স্থান আলাকসায় ইসরায়েলের কট্টরপন্থী নেতা প্রবেশকে আন্তর্জাতিক আইন লঙ্ঘন বলেও অভিহিত করে হামাস। এভাবে ইহুদিদের বাধাহীন প্রবেশের কারণে ধীরে ধীরে পরিস্থিতি আরো উত্তপ্ত হওয়ার আশঙ্কা ফিলিস্তিনিদের। গেল রোববার পূর্ব জেরুজালেমের আলাকসা মসজিদ প্রাঙ্গণ পরিদর্শন করেন ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গাভির। ইসরায়েলি বাহিনীর কড়া পাহারায় 15 মিনিট আলাকসায় অবস্থান করেন তিনি। সে সময় ইসরায়েলের কাছেই আলাকসার নিয়ন্ত্রণ বলেও মন্তব্য করেন ইতামার বেন গাভির। এতে ক্ষোভে ফুঁসে ওঠেন ফিলিস্তিনিরা। অধিকৃত পূর্ব জেরুজালেমের পবিত্র মসজিদটি ইহুদি ও মুসলিম দুই সম্প্রদায়ের কাছেই পবিত্র স্থান, তবে প্রায়ই ইসরায়েলি ও ফিলিস্তিনিরা পবিত্র আলাকসাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়ে পড়েন। জান্নাতুল সাদিয়া, সময় সংবাদ।